আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মনোদাসী গল্পের 42 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর সবসময় লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিয়েরা অনিলের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি জানেন, আপনি আমাদের জীবনে এক ঝড়ের মতো এসে আমাদের জীবনে আলোমেলো করে দিয়ে চলে গেছেন। অনিল হক চকিয়ে গেল সিয়ারার কথায়, একটু নড়চড়ে বসে বলল, আমারও রূপের বিয়ের কথা চলাকালীন এ অবস্থা ও সম্পর্কে আছে, আমি জানতাম না। সিয়ারা বলল, পরে তো জানতেন, রূপ তো আপনাকে বলেছিল। অনিল বলল, আমি মানা করলো, রূপের পরিবার স্নেহকে মেনে নিত না। সিয়ারা বলল, আপনি মানা করে দেখেছিলেন? অনিল বলল, যদি রূপের খুশির জন্য আমি তখন মানাও করে দিতাম, তারপর স্নেহের সাথে বিয়ে না হলো, তখন তো অন্য কারোর সাথে হতো, তাহলে আমার সাথেই কেন নয়, আর ওকে সুখেও রাখতাম। সিয়ারা বলল, তো রাখেননি কেন? ওর র্যাপ হয়েছে শুনে পালালেন কেন? অনিল বলল, সবার পরিবার থাকে সিয়ারা, আমার মা মেনে নেয়নি, আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। সিয়ারা হালকা হেসে বলল, আপনি জানেন, স্নেহের মা ও রূপের অতীত জানার পর প্রথমে তাকে মেনে নেয়নি, কিন্তু স্নেহ রূপকে ছাড়েনি, না তার মাকে কষ্ট পেতে দিয়েছে। দ্যাটস কোল্ড রিয়েল লাভ। আপনি ওকে আসলে ভালোবাসলে এই কাজটি করতেন? অনিল বলল, তুমি স্নেহকে ভালোবাসো? সিয়ারা অবাক হয়ে তাকালো অনিলের দিকে। অনিল আবারও বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে। সিয়ারা বলল, ও আমার ফ্রেন্ড, ফ্রেন্ডকে তো ভালোবাসবই, আর কথাগুলো স্নেহের এত বছর ধরে দেখলে সেও তো বলতো। এখন চলেন অফিসে যাই। রূপ প্রতিদিনের মতো আবারও ক্লাস শেষে সবাইকে খাতা দিতে গেল। খাতা দিচ্ছিল এমন সময় ক্লাসের বাহিরে ফাতেমা এসেছে। খাতা নিয়ে লামি আর রোহানি যেতে নিলেই রূপ তাদের থামালো, বলল, একটু দাঁড়াতে। সবাই যাওয়া শেষে ডাকলো ফাতেমাকে, বসতে বলল। ফাতেমা কিছুই বুঝলো না কেন তাকে এইভাবে ডাকা হয়েছে। ফাতেমা জড়াসড়ো হয়ে বলল, ম্যাম, লামিয়া কি ভুল কিছু করেছে? রূপ ফাতেমার সামনের বেঞ্চে বসলো আর বলল, না, তোমাকে অন্য কারণে ডেকেছি। জি বলেন। রূপ বলল, আমি জানি তোমার পারিবারিক ব্যাপারে আমার নাক গলানো উচিত না, কিন্তু তোমার অবস্থা দেখে আমার নাতিও বলতে হচ্ছে, তোমার সাথে অনুচিত কিছু হলে আমাকে বলতে পারো। আমার সাথে অনুচিত হচ্ছে, আমি বুঝতে পারছি না ম্যাম, আপনি কি বলছেন? রূপ ফাতেমার হাতের দিকে তাকালো, হাতে ব্যাট দিয়ে মারা কালসে। ফাতেমার রূপের দৃষ্টি অনুসারে নিজের হাতের দিকে তাকিয়ে হাত ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ফেলল রূপ আর বলল, সেদিন বাথরুমে তোমার কান্না আর গতকাল লামিয়ার কথায় বুঝেছিলাম গম্ভীর কোনো সমস্যা আছে। আমি বুঝি, তুমি আমাকে চেনো না যে আমাকে বিশ্বাস করে কিছু বলবে, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু বা অন্য কারোর সাথে নিজের সমস্যা শেয়ার করো। রূপ উঠে গেল। একটু দূর যেতেই ফাতেমা অস্পষ্ট কণ্ঠে বলল, সে আমার এলাকার ছেলে। রূপ থামল, পিছনে ফিরে আবারও ফাতেমার কাছে গেল, বসলো তার সামনে, কিন্তু কিছু বলল না। ফাতেমা আবারও বলল, আমার পিছনে ক্লাস 7 থেকে পড়েছিল, অনার্সে তখন হয়তো, আমি তখন এত কিছু বুঝতাম না, বাহিরে বের হলেই কথা বলতে এগিয়ে আসতো, কথা বলতো, ক্লাস 8 ওঠার পর প্রপোজ করে, প্রেম ট্রেম কি তাও বুঝতাম না, তাই মানা করে দেই। জিএসসির পরের কথা, বাবার একদিন রাত 11:30 দিকে অবস্থা অনেক বাজে হয়ে যায়, মা পাগলের মতো হয়ে গেল। ডাক্তার আব্বুর বন্ধু ছিল, তাকে ফোন করা হয়, আঙ্কেল বলে তারা আসতে আধা ঘন্টার মতো লাগবে, একটা ঔষধের নাম বলে বললেন যেন এটা এনে বাবাকে খাওয়াই। সে আসতেছে, মায়ের অবস্থা ছিল না বাহিরে বের হওয়ার মতো, পাশের বাসার সবাই ঢাকার বাহিরে বেড়াতে গেছিল, আমি তাই বের হলাম। আমিও যে পাশের বাড়ির কাউকে বলবো তাও মাথায় এলো না, একাই বেরিয়ে গেলাম রাস্তায়। ঘুটঘুটে অন্ধকার, নীরব রাস্তাঘাট, সে অন্ধকারে এক আলো এলো আমার সামনের দিকে, হঠাৎ এমন আলো আমার চোখে লাগলো। আমি আমার চোখের সামনে হাত রাখলাম, হাত নামিয়ে দেখি ছেলেটা আসছে, তার নাম আমার মুখে আনতেও ঘৃণা লাগে, তাই বলতে পারছি না। সে বাইকে আমাকে জিজ্ঞাসা করলো, ফাতেমা, এত রাতে বাহিরে কেন?
আমি বাবার কথা বললাম, সে আমাকে বাইকে উঠতে বলল। তার মুখ থেকে আসছিল বিদ্যুতের গন্ধ, আমি খানিকটা দ্বিধাবোধ করলাম, কিন্তু সে মুহূর্তেই বাবার ওষুধটা দরকার ছিল। আমি উঠলাম তার বাইকে। অন্ধকারে আমি আশেপাশে কিছুই দেখছিলাম না, সে আমাকে নিয়ে গেল, কোথায় গিয়েছিলাম আমি জানি না। শুধু জানি আশেপাশে কোনো বাড়ি ছিল না, পুরনো দোকান বা গ্যারেজের মতো কিছু ছিল বোধহয়। রূপ বলল, তারপর? ফাতেমা এবার রূপের দিকে তাকিয়ে চোখ নামিয়ে আবারও বলল, তারপর? আমি জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গায়? সে উত্তর দিল না, আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, ও মাতাল ছিল। আমি অনেক ছুটে আসার চেষ্টা করলাম, তেমন লাভ হলো না। ও না মোবাইলে ওর আমার কয়েকটা ছবি তুললো, এরপর আমার সাথে জোরাজোরি করা শুরু করলো। আমি টিভিতে একবার দেখেছিলাম এমন একটা পরিস্থিতিতে ছেলেটাকে এমনভাবে মেরেছিল, ছেলেটা উঠতে পারেনি। আমি সেটা ট্রাই করলাম, মজার ব্যাপার হলো তা কাজেও দিল। আমি সেখান থেকে দৌড়ে রাস্তায় যাচ্ছিলাম, বাগ্যিস একটা রিক্সা পেলাম, বাসায় এলাম, মাকে সব খুলে বললাম। আঙ্কেল ততক্ষণে বাবাকে দেখে গিয়েছিল, বাবা ঘুমোচ্ছিল। মা আমাকে বলল, এই কথা যেন কারো কানে না যায়। আমিও চুপ করে রইলাম। কয়দিন আগে ওই ছেলে মাকে এসে ছবি দেখি বলল, আমাকে যদি তার সাথে বিয়ে না দেয় আমার নামে কলঙ্কময় কথা ছড়িয়ে দিবে, ছবি ছেড়ে দেবে ইন্টারনেটে। আমার তো বিয়ে হবেই না, লামিয়ার জীবনও জাহান্নামের মতো করে দেবে। আমি কোনো মতেই রাজি না, যে ছেলেকে দেখলে আমার ঘৃণা পায় সে ছেলেকে বিয়ে অসম্ভব। বাবাও রাজি ছিল না। দাদাভাই আসার পর নানান কথা হয়ে শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। মানা করার পর মা আমায় দরজা বন্ধ করে পিটিয়েছে। তাদের পরিবারের সম্মান কি আমার থেকে বেশি নাকি? আমি নাকি ওই ছেলেকে বলি সারা দিয়েছি? ম্যাম আপনি বলেন, আমার কি এমন কাউকে বিয়ে করা উচিত যাকে দেখলে আমার ঘৃণা পায়? রূপ কিছুই বলল না, তার চোখ নম্র। সে উঠে ফাতেমাকে জড়িয়ে ধরল। এতক্ষণ ফাতেমার গলা ভেজা ছিল, এখন হলো সে ভেজা কণ্ঠে বলল, ম্যাম ও বলে ও নাকি আমাকে ভালোবাসে তাই এমন করেছে। ভালোবাসা কি আমি বুঝি না, কিন্তু যদি ভালোবাসা এমন হয় তাহলে ভালোবাসা তো ঘৃণার জিনিস, ভালোবাসা কি এমনই হয়? রূপ বলল, না ভালোবাসা সুন্দর, ভীষণ সুন্দর। যে তোমাকে ভালোবাসে সে তোমাকে ভুলে কষ্ট দিতে পারে, জেনেও এত বড় ক্ষতি করতে পারে না। আমি তোমার পরিবারের সাথে কথা বলবো, তুমি এখন লামিয়ার সাথে বাসা যাও, তোমার আম্মুর নাম্বার গার্ডিয়ান লিস্ট থেকে নিয়ে কাল স্কুলে আসতে বলবো। ফাতেমা বলল, মানবে না আম্মু। রূপ বলল, কথা বলে দেখি। রূপ ফাতেমাকে বুঝিয়ে তাকে নিয়ে বের হচ্ছিল, এমন সময় বাহিরে থেকে রুহানির কণ্ঠ শোনা গেল, আম্মু আম্মু তুমি এখানে? এক মহিলা বলল, তোমরা আসছিলে না তাই আমি এলাম। ফাতেমা, আমুল লামোর আপি তো ম্যামের সাথে কথা বলছে, কথা শেষ হলে যাই। কে তোমার মিষ্টি ম্যাম? আম্মু তোমাকে না বলেছি এটা সবার সামনে বলবে না, ম্যাম তো পাশের রুমে, সে শুনলে তো আমি লজ্জা পাবো। ইস পাটনি বুড়ি, রূপ মনে মনে হাসলো রুহানির কথায়। বাহির হয়ে দেখলো একটা মহিলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে পাশ ফিরে, তার মুখ দেখা যাচ্ছে না। লামিয়ে বলে উঠল, ম্যাম এসে পড়েছে। মহিলাটি ঘুরে তাকাল, রূপ মহিলাটিকে দেখতেই তার হাতের থেকে ব্যাগ পড়ে গেল। তার সামনে ময়না ভাবি, মুহূর্তে যেন তার জীবনটা আবার ওলট পালট হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সে রাতের ঘটনা, তার পা যেন নড়ছে না, সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চেয়েও এক পা নাড়াতে পারছে না। তো ফ্রেন্ডস, আজকের এই পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর 40 নম্বর পর্ব পর্যন্ত কি ঘটেছিল আমি কিন্তু কোনো কিছুই জানি না, সো আমার তরফ থেকে কোনো মন্তব্য নাই, জাস্ট আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমি শুধু শুধু বসে বসে দেখব সময় সুযোগ পেলেই। আর সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।